পবিত্র ঈদুল ফিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। সাদি মাহমুদ, রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, ইবাদত বন্দেগী এবং আত্মশুদ্ধির ঐকান্তিক প্রচেষ্টার পর অনাবিল আনন্দ আর উৎসবের আমেজ নিয়ে হাজির পবিত্র ঈদুল ফিতর। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতি। সে সময় ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ উপভোগের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। শুধু নিজেকে বা পরিবারকে নিয়ে নয়, বরং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগের আহ্বান জানাচ্ছি। বিত্তশালী ও সামর্থ্যবানদের, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করছে, বাংলাদেশও এর ক্ষতিকর প্রভাবের বাইরে নয়। এমত অবস্থায় দেশের বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিবর্গকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে চিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।